সালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাকচুয়ালি শিখবো হচ্ছে রাউটার্স কি এবং সুইচেস কি। তো প্রথমেই আমরা সুইচ নিয়ে আলোচনা করি, কারণ রাউটার হচ্ছে কি সুইচের থেকে অনেক মানে উন্নত ভার্সন। তো আমরা যদি সুইচ নিয়ে আসলে আলোচনা করি, সুইচের আগে আসলে আসে হচ্ছে হাব। আপনারা যদি আইসিটি বই পড়ে থাকেন বা আপনাদের সমাজে আইসিটি হয়ে থাকে বা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি এইচএসসি পরীক্ষার্থী অথবা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আইসিটি বইতে আপনাদের দেখার কথা সুইচেস, হাবস এন্ড রাউটার্স এমন কিছু থাকে। তো সুইচেসটা কি আগে আমরা সেটা জানি। প্রথমে হাব নিয়ে যদি আলোচনা করি, হাব হচ্ছে কি এরকম একটা ডিভাইস ছিল যার হচ্ছে একটা রিসিভিং পোর্ট ছিল এবং বাকি পোর্ট গুলো দিয়ে হচ্ছে সে ব্রডকাস্ট করত। মনে করুন এটা হচ্ছে রিসিভিং পোর্ট। আর হাব কি করত, মনে করুন এই কম্পিউটারটি একটি প্যাকেট আপনার প্যাকেট সেন্ড করেছে, সেটা রিপ্লাই হিসেবে এই রিসিভিং পোর্ট প্রত্যেকটাকে একটা করে রিকোয়েস্ট পাঠাতো। মানে সেই প্যাকেটের যে রিপ্লাইটা, সেই তিনটা ডিভাইস কি প্যাকেটের রিপ্লাইটা দিত। তো হাবের সমস্যাটা এই ছিল যে, একটু চিন্তা করে দেখেন, এখানে 3000 ডিভাইস যদি কানেক্টেড থাকে, অর্থাৎ আরো বেশি ডিভাইস যদি কানেক্টেড থাকে, অর্থাৎ এখন এ যদি রিকোয়েস্ট করে তাহলে এ কিন্তু 3000 ডিভাইস কে রিপ্লাইটা দেবে। তাহলে 3000 ডিভাইস যদি 3000টা রিকোয়েস্ট করে, তাহলে একটু চিন্তা করে দেখেন যে নেটওয়ার্কে কি পরিমাণ জ্যাম ক্রিয়েট হবে। এর জন্য পরের ভার্সন আসলে হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে গিয়ে মানে আপনার প্যাকেট পাঠায় ম্যাক অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ধরুন যখন প্রথমবার সুইচ অ্যাক্টিভ করবেন তখন কি হবে, মনে করুন এটি একটি সুইচ এবং এগুলো হচ্ছে আপনার ব্রডকাস্টিং পোর্ট, চারটা ডিভাইস আছে। তো এটা হচ্ছে ব্রডকাস্টিং পোর্ট আর এই হচ্ছে আপনার রিসিভিং ডিভাইস, অর্থাৎ আমরা ইথারনেট কেবলটা যেখানে লাগে, এটা হচ্ছে সেই ইথারনেট কেবল লাগানোর স্পেসটা এবং এই জায়গা থেকে হচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্টরা কানেক্টেড আছে। এখন প্রথমে যখন এই ডিভাইসটি কোন প্যাকেট রিকোয়েস্ট করবে, প্রথমবারের মতো এই রিসিভিং যে আই মিন যে ইথারনেট পোর্টটা যেটা আছে, সে সবাইকে রিকোয়েস্টটা পাঠাবে। এখন সবাইকে রিকোয়েস্ট পাঠানোর পর এই সুইচ সবাই ম্যাক অ্যাড্রেস গুলো ডিফাইন করে নেবে। তো এরপরের বার কি হবে, এরপরের বার যখন ও রিকোয়েস্ট করবে, এটা কিন্তু আর সবার কাছে যাবে না, শুধুমাত্র ওর কাছে যাবে। অর্থাৎ হাব এন্ড সুইচের মধ্যে পার্থক্য এই একটাই যে সুইচেস হচ্ছে শিখে, লার্ন করে, অর্থাৎ ও মেমোরিতে সেভ করে রাখে কার ম্যাক অ্যাড্রেস কে এবং সেই অনুযায়ী তাকে তথ্য পাঠায়। এবং সুইচ এবং হাবের কাজ এছাড়া বাকি সব একই, আপনার বিভিন্ন ইন্টারনেট ব্রডকাস্টিং করে বা নেটওয়ার্ক ব্রডকাস্ট করা দেশে। এখন আমরা যদি রাউটার্স এ যাই, যেটা আমরা মোস্ট কমনলি ইউজ করি, আমরা তো সুইচ আর হাবের দিকে যাই না, এটা হচ্ছে আপনার একটি রাউটার। অ্যাজ এক্সাম্পল রাউটার এক্সাম্পল দিলে এটি একটি রাউটার। এ হচ্ছে আপনার সেই রিসিভিং পোর্ট বা ব্রডকাস্টিং পোর্ট, সরি আই মিন রিসিভিং পোর্ট বা ল্যান পোর্ট, এই দুটো হচ্ছে আপনার ব্রডকাস্টিং পোর্ট। অর্থাৎ এখান থেকে হচ্ছে ক্লায়েন্টরা আপনারা মানে ক্লায়েন্টরা ডাটা নিচ্ছে। এর ঘটনা হচ্ছে কি, আমি কিন্তু অলরেডি রাউটারের ঘটনা মোটামুটি বলে দিয়েছি, বিকজ রাউটার এন্ড সুইচেস হোয়াট এভার ইট ইজ, তাদের সবার কাছে একই যে একটি মাস্টার প্যানেল থেকে সে ডেটা গুলো নিয়ে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে। তবে এখন রাউটার নিয়ে আলোচনা করার যেটা আছে সেটা হচ্ছে কি, যে আপনার যে রাউটারটা, আপনি রাউটারের সুবিধা হচ্ছে আপনি ওয়্যারলেস ব্রডকাস্ট করতে পারছেন, বাট আপনি এটা সিকিউর রাখছেন কিনা। প্রথম কথা হচ্ছে যে আপনার যখন রাউটারে ধরুন টিপি লিঙ্ক হলে 192.168.0.1 যখন যাই, সরি ফর মাই ব্যাড হ্যান্ডরাইটিং, আমি আমার হাতে লেখা আসলে খুব জঘন্য, এটা বলে লাভ নেই। তো একটা পেজ আসে লাইক এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হয়, আপনারা হয়তো সবাই জানেন, অথবা একটা পপ আপ বক্স আসে যেখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। ঘটনা হচ্ছে গিয়ে সবারই হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন থাকে, আমি এটা চেঞ্জ করার চেষ্টা করবো, বিকজ কেউ যদি আনঅথরাইজ ভাবে এটাতে কানেক্ট হতে পারে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কানেক্ট হতে পারে, এ কিন্তু রাউটিং টেবিলটা চেঞ্জ করে দিতে পারবে। অর্থাৎ তখন ঘটনাটা সে এমনও ঘটাতে পারবে, লাইক MITM নামক এক ধরনের অ্যাটাক আছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটার ফুল মিনিং হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, আর একটু উল্টাপাল্টা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো এখন ঘটনা হচ্ছে গিয়ে যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কিভাবে পসিবল হবে, ধরুন সে আপনার রাউটার লগ ইন করলো, অর্থাৎ এই হচ্ছে আপনার রাউটার বক্স, এই হচ্ছেন আপনি নেট চালাচ্ছেন, এই হচ্ছে আপনার পাবলিক ইন্টারনেট, ওকে। এখন কোনো হ্যাকার যদি এটাতে অ্যাক্সেস নিতে পারে, সে ধরুন রাউটিং টেবিলটা চেঞ্জ করে দিল, অর্থাৎ নরমালি আপনার নেট যেত এভাবে, কিন্তু এখন আর নেট এভাবে যাবে না, এখন আপনার নেটটা যাবে হচ্ছে এই হচ্ছে মালয়েশিয়াস ইউজার, এর কাছে আগে যাবে, এরপরে এখানে যাবে, এরপর পাবলিক নেটওয়ার্কে যাবে। তার মানে ঘটনাটা কি হলো, এখানে আপনার যে কনফিডেন্সিয়াল ডেটা, সে কনফিডেন্সিয়াল ডেটা ব্রিচ হলো। এছাড়াও
আপনি চাইলে মানে আপনাকে এমন রিডাইরেক্ট করে এমন করা যায় যে আপনি গুগলে যেতে যাচ্ছেন বাট গুগলে যেতে পারছেন না, অন্য কোথাও যাচ্ছেন, এভাবে বিভিন্ন ঘটনাই ঘটতে পারে। তো আমরা সিকিউর রাউটার মানে রাউটার সিকিউর করার চেষ্টা করবো, এবং পাসওয়ার্ড গুলো ইউজুয়ালি আমি বাংলাদেশিদের যেসব পাসওয়ার্ড গুলো দেখি, যেমন পাসওয়ার্ড হয় থাকে আই লাভ ইউ বা গার্লফ্রেন্ড এর নাম বা নিজের ফোন নাম্বার, আমি এগুলো তো একটু অ্যাভয়েড করার ট্রাই করবো, বা অনেক গালি গালাজ থাকে তাদের রাউটারে। বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই রাউটারটি খুব ভালনারেবল, আমরা এই রাউটারটি অ্যাভয়েড করার চেষ্টা করবো, যদিও এটা ওয়াইডলি ইউজড একটি রাউটার বাংলাদেশে, বাট এটা খুব ভালনারেবল একটা রাউটার, এটা খুব ইজিলি হ্যাক করা পসিবল হয়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাউটার সুইচেস আর হাবটা কি, এবং এটা রাউটার সিকিউর রাখার রাস্তাগুলো কি কি হতে পারে। আপনারা চাইলে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিতে পারেন রাউটারের মাঝে, যেন এই কয়েকটা ইউজার ছাড়া কেউ কানেক্ট না হতে পারে। এছাড়া আপনারা WPS পিনটা ডিসেবল করে দিতে পারেন, পাসওয়ার্ড 8 ডিজিট না দিয়ে 15 ডিজিট দিতে পারেন, এতে আপনাদের রাউটারটা অনেক বেশি সিকিউর হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।